সেই শাড়ি। আমি এখন বসে আছি কদম গাছের নিচে, আর মাথার উপরে সুনীল আকাশ, আর সেই সাথে গাছ ভর্তি কদম ফুল, বাতাসের সাথে সেই কদম ফুলের সুঘ্রাণ ভেসে আসছে আমার নাকে। বর্ষার প্রকৃতি খুবই সুন্দর, আর বর্ষার প্রকৃতি মানেই কদম ফুল। তো এখন গ্রামের বাড়িতে এই বর্ষার প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য উপভোগ করছি। তো এই যে দেখো, আজকে আমার ব্লগের যেই মূল ভিডিওটা, সেটা হচ্ছে দেশি মোরগ রান্না রেসিপি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে আমাদের বাড়ির পালিত মোরগ। আর আজকের ভিডিওটা আমি মোটামুটি লাইভ করার চেষ্টা করেছি, মানে এই মাংস রান্না করার সময় অনেক কথাবার্তা হয়েছে, তো সেগুলো আজকে আমি আর স্কিপ করব না। তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এই যে এখানে এখন মাংস রান্নার জন্য প্রথমে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিল সয়াবিন তেল। এবার এখানে আলুগুলো ভেজে নেব। আর দেখো শ্রাবণী এত কৃপণ, এই যে এতটুকু তেল দিচ্ছে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু আলুর পরিমাণ এখানে বেশি দিয়েছি, কারণ মাংসটা একটু পছন্দ, আর বিশেষ দেশি মুরগি, দেশি মুরগির ঝোলের আলুটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে মা মাংসটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে, আর আজকে আমি মাংসটা রান্না করব। তো রান্না করার সময় আমি অনেক ভুলভাল কথা বলেছি, আর আজকের ভিডিওটা করেছিল আমার বোন, তো কিন্তু ভিডিও করার সময় অনেক হেসেছিল। তো যাই হোক, তোমরা এটা কিছু মনে করো না। এই দেখো, এই যে দেশি মুরগি কেটে একবারে, মুরগি না সরি মোরগ কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মা, কেটে দিয়েছে মাংসটা, এখন আমি রান্না করব। তো এখানে এই যে মাংস নিয়ে নিয়েছি, আর যেই যে জিনিস উপকরণগুলো দিচ্ছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে রসুন, এখানে যে রসুন দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে হাতের আন্দাজে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি। আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো, এখানে 3 চামচ শুকনো মরিচ দিয়েছি, আবার একটু কাঁচা মরিচ দেব। আর এই যে মা বললো আরেকটু দিতে, আরেকটু দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, উঁচু উঁচু 3 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ বেশি হয় নাই, ঠিকই আছে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পরে আবার দিব তেল। এবার দেখো সব কিছু মাখিয়ে নিচ্ছি। মুরগি মাংস রান্তাস দেখ, মুরগি ক ক কত। তো মাংসগুলো মাখিয়ে আমি রেখে দিব 10 মিনিট। এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মাংসের আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছি। হ্যাঁ
এবার একটু কষিয়ে নেব, সবটা দিব। তো মাংসটাকে একটু কষিয়ে নিয়ে এক সাইড করে নামিয়ে নিয়ে এখানে এখন আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ। তো এই পেঁয়াজটা কিন্তু মাংসে দিয়ে দেব। আর এভাবে করে পেঁয়াজটা আগে ভেজে নিয়ে মাংসে দিলে মাংসটা কষানোটা ভালো হয়। আর তোমাদেরকে এখন সত্যি কথাটা বলি, সেটা হচ্ছে পেঁয়াজটা আমি কেন এভাবে করে ভেজে দিলাম সেটা হচ্ছে আমি মাংস রান্নার সময় পেঁয়াজটা দিতে ভুলে গিয়েছিলাম। কারণ আমার চারপাশ থেকে ওরা এত বেশি শোরগোল করছিল আর এত বেশি আমার রান্নার সময় নির্দেশনা দিচ্ছিল যে আমি রান্নার সময় পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছিলাম। তবে এই ভুলে যাওয়াটাতে ভালোই হয়েছে, মাংসটাতে এভাবে করে পেঁয়াজটা ভেজে দেওয়াতে কিন্তু কষানোটা খুব সুন্দর হয়েছে। ইস, ধোয়াতে তো কিছুই দেখা যাচ্ছে না, চার জন লোকের মনে জিতাচ্ছি তো। আচ্ছা ভিডিওটা কেউ উঠলে আরো কষাবো, জল দিতে হবে কারণ বেশি মেয়ে অনেক শক্ত, জলে নরম হয় না, কষে না তো নরম, হালকা হালকা জল দেওয়া কষে না। ধুলো ওই যে দুধ চাইনল মশলাটার কাঁচা বন্ধ দেয় যা। মাংসটাকে ভাজা ভাজা করেছি, আর দেশি মুরগের মাংস কিন্তু খুব বেশি শক্ত হয়। তো এর জন্য এখানে আমি প্রায় দুই তিনবার জল দিয়ে ঢেকে ঢেকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন খাইব কেমনে, এখন মাংস খাবো না, তোরা বলে যাবি গা, তারাইতে কেমনে খাবি, কালকে যাইস, হ্যাঁ
শুদ্ধ নান খাওয়ালে গায়ে পড়ছে শুদ্ধ লাগবে কোকোবাই জাল তো মাংসটাকে সিদ্ধ করে নিয়ে ঝোলটা যখন একটু শুকিয়ে এসেছে তখন জিরা এবং গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নিয়েছি। আর এই যে রান্না করে ফেললাম দেশি মোরগ। তো আজকে আর কী কী রান্না করা হয়েছে তো সেগুলো তোমাদেরকে একটু দেখাচ্ছি। এই তো এটা হচ্ছে কিন্তু দেশি পাঙ্গাস মাছ, আলু দিয়ে রান্না করা হয়েছে, আর রয়েছে চিংড়ি মাছ। আর আমাদের ঘরে একজন দেশি মোরগ খায় না, সে হচ্ছে জয়িতার কাকি শ্রাবণী। আর আমাকে আমার স্টুডেন্ট প্রশ্ন করেছিল যে আপু তুমি কেন ভিডিও তৈরি করার সময় সাউন্ড দিই না, মানে লাইভ সাউন্ড কেন আমি দিই না, কারণ এদের বাক স্বাধীনতা আমি হরণ করতে চাই না আর এদেরকে থামিয়ে রাখা আমার পক্ষে সম্ভব না, আর ওদের সাথে আসি হলে আমিও বকবক করতে থাকি, আর ওদেরকে কিছুক্ষণ থামিয়ে রাখা আমার জন্য বেশ কষ্টকর। তো দেখো মানুষ খাওয়ার সময় চুপচাপ থাকে আর আমাদের বাড়ির পরিবেশের কী অবস্থা, এটা দেখাতে দেখাতেই আজকে আমি এখান থেকে তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা ভালো এবং সুস্থ থাকো আর দেখতে থাকো ববিস ব্লগ। দেশের মুরগির রান সেই স্বাদ।